মাসু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন দেখে নিন আজকে একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। মানে বর্ষাকালে নিচে মানে নিচু জায়গা হলে চুলো করলে পানি জমে, তো পানি জমবে না কি করে সেই টিপস আপনাদেরকে দেখাবো, সেইভাবেই আমি চুলোটা বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। এই যে একটা মাটির হাঁড়ি নিয়েছি, তো মাটির হাঁড়িটা দিয়েই আমি আজকে দেখাবো যে নিচু জায়গায় মানে চুলা বানালেও পানি জমবে না। তো আপনারা দেখতে থাকুন কি করে চুলাটা আমি বানাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি একটা মাটি কুড়ার জন্য একটা তাবনা নিয়েছি, তো মাটিটা কেটে নিচ্ছি। দেখুন একটা গুহা করে নিচ্ছি চুলার নিচুতে। তো দেখুন নিচু জায়গা হলে পানি জমে যাবে, এই গুহাটা করছি আমি, তো পানি জমে যাবে। তো তার জন্য আমি একটা সুন্দর টিপস নিয়ে চলে এসেছি, একটা মাটির হাঁড়ি দেখুন বসিয়ে দিয়েছি নিচে। এরপর পানিটা কোনো রকমই জমবে না, বর্ষাকালে যতই পানি হোক কিন্তু আপনার চুলোতে পানি জমবে না। তো আমি দেখুন এভাবে করে করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর আমি চুলাটা বানাতে থাকি। তো দেখুন চারি সাইডে আমি কাদা লাগিয়ে নিয়েছি, মানে মাটি লাগিয়ে নিয়েছি। তো আবারও আমি এইভাবে করে চার সাইড দিকেই গোল করে মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে করেই আমি চুলোটা বানাবো, তো আপনারা দেখতে থাকুন। দেখুন এইভাবে করে বানাচ্ছি, চারিদিকে গোল করে আমি মাটিটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে করে, তো দেখুন এর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি মাটি। এইভাবে করেই আমি পুরোটা মাটিটা লাগিয়ে নেব। তো দেখুন আবার তার উপরে আবারও দিচ্ছি। দেখুন এইভাবে করে মাটিটা লাগিয়ে নিচ্ছি, আর আমি সামনেটা ফাঁকা রেখেছি। তার কারণ কি হবে বলেন তো, এটা চুলোর মানে মুখ হবে, মানে যেদিকে চুলোর মানে আমি রান্না করব, কাঠ জ্বালুন দেব সেই দিকটা ফাঁকা রেখেছি, ওইখানটা চুলোর মুখটা হবে তার জন্য। তো দেখুন আমি এইভাবে করে করে নিচ্ছি। আর চুলো বানানো খুবই সহজ, আমি এত সহজভাবে বানানো দেখিয়েছি, আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই ফলো করলে এইভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারবেন, যে জায়গাতেই করেন না কেন চুলোটা কিন্তু কোনো রকম বর্ষাকালে পানি জমবে না। তো এইভাবে করে করলে দেখুন, যারা জানেন না তাদের জন্য আমি এইভাবে করে বানাচ্ছি। এই রকম চুলো এখন আর কেউ বানিয়ে দেখায়নি কিন্তু আমার মনে হয়, তো আপনারাও দেখুন। যেহেতু আমি ঝিক দেব, তা গোল গোল করে আমি ঝিকটা বসিয়ে নিচ্ছি, তিন ঝিকে চুলোটা বানাবো, তো তিনটা ঝিক দিয়ে নিচ্ছি। দেখুন তিনটে ঝিক বসিয়ে দিয়েছি। তারপর সাইডে আমি একটু একটু করে মাটি দিয়ে দেবো, এই দেখুন। এই সাইডেও দিয়ে দেবো মাটি, এই যে বসিয়ে দিয়েছি। তো ভালো করে মাটিটা বসানো হয়ে গেছে, তো আমি চুলোটা ভালো করে সেটে নিচ্ছি, মানে চুলোটা এরপর কি করে নেব মানে সেটে নেব ভালো করে। চুলোটা পুরোটাই রেডি হয়ে গেছে, তো আমি এরপর শেপ করে নেব, তার জন্যই বলছি সেটে নিচ্ছি, তো শেপ করে সুন্দর করে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে আমি করে নিচ্ছি। আর বানানো দেখলেন তো কত সহজ, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই চুলোটা, যে আপনারা রান্না করবেন কোনো অসুবিধা নেই, যতই রান্না করবেন গুড়গুর গুড়গুর করে জ্বলতে থাকবে চুলো। দেখুন আমি শেপ দিয়ে নিচ্ছি এইভাবে করে। আর যদি আপনারা আরও বড় চুলো করতে চান তাহলে মাটির হাঁড়িটা আরও বড় নিলেই হবে।
তো গর্তটা সেইভাবে মাটির হাড়ির অনুযায়ী গর্তটা করে নেবেন। আর আমি একটু চুলোটা ছোট বানাচ্ছি, তাই মাটির হাড়ি ছোট দিয়ে বানিয়েছি। সামনেটা একটু মাটি দিয়ে সোজা করে নিচ্ছি। আর চুলো বানানো আমার কাছে কোনো ব্যাপার নেই, আমি খুব ঝটপট চুলো বানাতে পারি, আমার খুব ভালোও লাগে চুলো বানাতে। আর আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যে আমার চুলো বানানোর ভিডিও দেখতে চাই, তো যারা রিকোয়েস্ট করছিলেন তারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। তো দেখুন চুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার চুলো কেমন লেগেছে আপনাদের, আর এই টিপসটা আপনাদের কেমন লেগেছে। তো চুলোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই, কেননা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, আপনারা তো অবশ্যই জানেন। আপনারা যখন আমাকে বলেছেন চুলো বানাতে, তো চুলোটা অবশ্যই বানিয়ে ভিডিওটা দিয়ে দিয়েছি। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।